সোনামারা আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون سورة المجادلة باش نمبر آيات جابوتيو پروشنشا گونوگان اکمتر الشي مهمهيان مهان رب العزات الجنو যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং কোরআন ও সহি হাদিসের মাধ্যমে সহি আকিদা ও আমলের দিশা দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। আজকের আলোচনার বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, এর অর্থ হলো বন্ধুত্ব স্থাপন ও বিচ্ছেদ। বর্তমান সময়ে আমাদের সমাজে বেশ কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এক্ষণে আমরা কার পক্ষ অবলম্বন করব, নাকি কোনোটারই পক্ষ অবলম্বন করা যাবে না, একজন মুসলিম হিসেবে আমাদের অবস্থান কেমন হওয়া দরকার, সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম মানুষের সাথে নম্র ব্যবহার করতে বলেছে এবং যখন আরেকজনকে দাওয়াত দিবেন হিকমত সহকারে উত্তম নসিহতের মাধ্যমে নরম ভাষায় বুঝাতে বলা হয়েছে, দাওয়াত দিতে বলা হয়েছে। কিন্তু ইসলামে এমন কিছু বিষয় রয়েছে যা অত্যন্ত কঠিন এবং সেই বিষয়গুলো বিশেষত আকিদার বিষয় এবং আকিদা সংক্রান্ত মাসআলা। যেখানে আকিদার বিষয় সেখানে কিন্তু ইসলাম বড় কঠিন, এখানে কোনো স্যাক্রিফাইস, এখানে কোনো ছাড় নেই। যেখানে আকিদার বিষয় সেখানে কোনো ছাড় নেই। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামের জন্য অনেক কিছুই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করেছেন কাফেরদের অত্যাচার জুলুম থেকে, কিন্তু মাসআলা যখন আকীদার তখন কিন্তু তার রেহাই হয়নি, তখন তাকে ছাড় দেওয়া হয়নি, সে জান্নাতে যেতে পারবে না। কারণ আকীদার মাসআলা লা ইলাহা ইল্লাল্লাহ তিনি পড়েননি, ফলে তাকে জাহান্নামে যেতেই হবে।
অনুরূপ আরেকটি হাদিসে বলা হয়েছে যে একজন আগন্তুক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার পিতামাতার বা আমার বাবার কোনো উপকার হবে কি না, অথচ তারা কুফরি অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি ইসলাম গ্রহণ করবে, তুমি জাহান্নাম থেকে ইনশাআল্লাহ নাজাত পাবে, কিন্তু তোমার ইসলাম গ্রহণের কারণে তোমার বাবা মা যারা কুফরি অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে তাদের কোনো ফায়দা হবে না। কেন হবে না? কারণ মাসালাটি আকিদার বিষয়, ইমান আনেনি। লোকটা খুব রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যাচ্ছে যে বাবার যদি কোনো উপকার না হয়, মার যদি কোনো উপকার না হয়, তাহলে আমি ইসলাম গ্রহণ করে কি করব, আমি তাদের সাথেই জাহান্নামে যাব, সমস্যা কোথায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে তুমি কি জানো আমার বাবা কোথায়? উনি বললেন যে না। তো বললেন যে আমার বাবা ফিন্নার, জাহান্নামে। হয়তো কথাটা শুনতে আমাদের কেমন লাগছে, কিন্তু ঈমান যে ছিল না, কুফারে কুরাইশ মুশরিকিনে আরব মূর্তি পূজক ছিল কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তাদেরই একজন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার দোয়া করতে চেয়েছিলেন আল্লাহর কাছে, কিন্তু সে অনুমতি পাননি। কবর জিয়ারতের অনুমতি চেয়েছেন, কবর জিয়ারত করেছেন, অনুমতি পেয়েছেন, মায়ের কবর জিয়ারত করেছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাওয়ার যখন আবেদন করা হলো, দরখাস্ত করা হলো রব্বুল আলামিনের দরবারে, তখন মহান রব্বুল আলামিন বললেন না, কারণ ইসলামের উপর তার মৃত্যু ছিল না, হয়নি। তখন ওই লোক বলল যদি আপনার পিতার এই অবস্থা হয় তাহলে আমি কে, তাহলে আমি কে, আমার পিতা যাই হোক আমি ইসলাম গ্রহণ করলাম এবং আমি আমার অন্তত নিজেকে আমি বাঁচিয়ে নিলাম জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। তাহলে মাসআলা আকাদিয়া, আকিদার মাসআলা যদি হয় তাহলে ইসলাম বড় কঠোর। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তো রহমান রহিম, সূরা ফাতিহাতে বারবার আমরা পড়ছি না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু। মহান রব্বুল আলামিনের এত দয়া যে এক ভাগ দয়া, মহান রব্বুল আলামিনের একশো ভাগ দয়ার এক ভাগ দয়া পৃথিবীতে উনি বিলিয়েছেন আর ৯৯ ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আছে সেটা আল্লাহর কাছে সংরক্ষিত। আর ওই এক ভাগ দিয়ে পশু পাখি তার বাচ্চাদের প্রতি দয়া করে, আমরা আমাদের বাচ্চাদের প্রতি দয়া করি, আমাদের বাবা মারা আমাদের প্রতি দয়া করেন, এবং দুনিয়ার যাবতীয় যে মহব্বত ভালোবাসার দয়া দেখছেন এটা ওই একশো ভাগের মধ্যে এক ভাগ দিয়ে হচ্ছে। আল্লাহু আকবার। এত দয়াশীল হওয়ার পরও মহান রব্বুল আলামিন যখন আকিদার মাসালা এসেছে তখন কি বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যে শরীক করে, যে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তার উপরে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়ামাওয়াহুন নার, তার স্থান কোথায়, জাহান্নামী। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা অত্যাচারী আর তার মধ্যে এক নম্বর কে, মুশরিক। সবচাইতে বড় জালিম কে, মুশরিক, কারণ শিরিক সবচাইতে বড় জুলুম, পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ কোনটি, আল্লাহর সাথে শিরিক করা। আর আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সহযোগিতাকারী পরকালে পাওয়া যাবে না। তাহলে আকিদার মাসালা হলে ইসলাম বড় কঠোর এবং কঠিন। এই আকিদার একটা মাসালা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আকিদার মাসালা কি? আল ওয়ালা ওয়াল বারা, কার সাথে আপনি সম্পর্ক রাখবেন আর কার সাথে আপনি সম্পর্ক রাখবেন না। যদি আপনি সম্পর্ক রাখেন
তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ভালোবাসা রাখবেন, সম্পর্ক রাখবেন। আর যদি বিদ্বেষ রাখতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য বিদ্বেষ রাখতে হবে। কিন্তু এই পয়েন্টে এসে, এই উভয় পয়েন্টে এসে, আজকের বিষয়ে এসে আমরা কিন্তু পদস্খলিত হয়েছি। বেশিরভাগ লোক এটাকে আজকে আমরা ঠিক রাখতে পারিনি। আজকে আমরা হয় গোত্রীয় ভালোবাসা করি, অথবা দলীয় ভালোবাসা করি, অথবা গ্রামের লোক তাই তাকে ভালোবাসি, অথচ দেখা যাচ্ছে দিনই ভালোবাসা তার সাথে রাখা জায়েজ না। নামাজ নাই, রোজা নাই যে লোকের তার সাথে ভালোবাসা রাখা জায়েজ, তার সাথে ভালোবাসা রাখা জায়েজ নয়। কিন্তু আমরা সমাজে আমাদের ব্যাধি ঢুকে গেছে, রোগ ঢুকে গেছে, এছাড়া আমাদের জন্য আর কোনো গত্যন্তর নেই। কোন দিকে পা বাড়াবেন? আত্মীয় স্বজনের বিভিন্ন পদে পদে আজকে বেনামাজিদের হাট বসেছে, বাজার বসেছে। আজকে ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে গেছে আত্মীয় স্বজন। তো আত্মীয় স্বজনের সাথেই যখন সম্পর্ক রক্ষা করাটা বড় কঠিন হয়ে গেছে ইসলামের মানদণ্ডে, তখন বাকিগুলো তো আরো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক রক্ষা এবং বিচ্ছেদ বড় কঠিন মাসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার মা শপথ করলেন, নজর মানলেন যে আমার ছেলে যদি ইসলাম থেকে ফিরে না আসে তাহলে আমি এই যে রোদরে বসলাম, প্রচণ্ড রোদ, এই রোদরে আমি বসে থাকবো, কোনোদিন ছায়াতে যাব না, আর আমার মাথায় উকুন আছে, আমি কোনোদিন চিরণি করব না, এই কষ্ট আমি সহ্য করব। উদ্দেশ্য যে মায়ের কষ্ট দেখে ছেলে ইসলাম থেকে কি করবে, ফিরে আসবে। ছেলে কয়েকদিন দেখলেন, সকালবেলা যখন কাজে বেরিয়ে যান তো মাকে দেখেন যে রোদরে বসে আছে, আবার যখন ফিরে আসেন তো দেখে মা একই অবস্থায়। কয়েকদিন এই অবস্থা হওয়ার পরে বা এই পরিস্থিতি দেখার পরে উনি বললেন তৃতীয় দিন বা চতুর্থ দিন, মা তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু জেনে রাখো যে তুমি আমার মার যদি এরকম একটা জীবন নয় একশোটা জীবন দেওয়া হয়, আর তুমি এইরকমভাবে রোদ্রে বসে থেকে চিরণি না করে উকুনের জ্বালাই আর রোদ্রের তাপে তুমি যদি মরে যাও, একশোবার মরো আর একশোবারই জিন্দা হও, তবু আমি আল্লাহর দিন থেকে ফিরে আসবো না। আল্লাহু আকবার। তাহলে এই মায়ের সাথে এই দিনদারির দিক দিয়ে, দিনের দিক দিয়ে কোনো সম্পর্ক রক্ষা করা চলবে না। তবে যেহেতু মা খুব কষ্ট করে লালন পালন করেছেন, দুধ খাইয়েছেন, তার অবদান আল্লাহ অস্বীকার করেননি, ইসলামেও সে বিধান রাখা হয়েছে। আল্লাহ বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। পিতা মাতা যদি এমন বিষয়ে তোমাকে আমার সাথে শিরক করতে বাধ্য করে, চাপ প্রয়োগ করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো এলেম নাই, জ্ঞান নেই, ফালা তুতি হুমা, ওই বিষয়ে বাবা মার কথা শোনা যাবে না। তাহলে বাবা মার চাইতে আপন কে হতে পারে? বাবা মার সাথেও সম্পর্ক রক্ষা করা যাবে না, তাদের কথা শোনা যাবে না, যদি শিরিক করতে বলে অথবা ইসলাম বিরোধী কোনো কাজ আমাকে করতে বলে। তবে ওই যে একটু আগে বললাম, যেহেতু বাবা মা আমাদের জন্য কষ্ট করেছেন, এজন্য বাবা মা যদি বেদিনও হয়, যদি বিধর্মীও হয়, তখনও মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে ওদের সাথে ভালো আচরণ করবে, দুনিয়াবি বিষয় কিছু খরচ দেওয়া দরকার, খরচ দিবেন, মা কেমন আছেন ভালো কুশল বিনিময় যেটা সেটা করবেন, তাকে ইসলামের দাওয়াত দিবেন। কিন্তু উনি যদি বলেন যে ইসলাম থেকে বাবা ফিরে আসো, মানা যাবে না।
সম্মানিত উপস্থিতি, আল ওয়ালা ওয়াল বারা বড় কঠিন মাসালা, এজন্য আমাদেরকে তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা ইসলাম মেনে চলে, যাদের সাথে আমার আপনার ইমান আমল আকিদার মিল আছে, তাদের সাথেই আমাকে আপনাকে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আর যদি দেখা যায় যে আমি তাকে দাওয়াত দিচ্ছি, আমি তাকে দাওয়াত দিচ্ছি, এরপরও তিনি মানছেন না, হককে স্পষ্ট করে দিচ্ছি এরপরও মানছেন না, তার দাওয়াতের ব্যাপারে নিরাশ হওয়া যাবে না ঠিক, কিন্তু তার সাথে ভালোবাসা রক্ষা করা যাবে না। আর এটাই হচ্ছে ইমানি পরীক্ষা, এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। আনসার এবং মুহাজির সাহাবীগণ তারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করেছিলেন, বাবা মা ভাই বোন ইসলাম গ্রহণ করেননি, এরপরও তারা তাদেরকে আঁকড়ে ধরেছিলেন এমনটি নয়, বরং মুহাজির সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কার সকল আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করেননি তাদেরকে নিজেদের যাবতীয় সম্পদ সবকিছু ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন, এবং মদিনার আনসার সাহাবীগণ এই মুহাজির সাহাবীদেরকে সাদরে গ্রহণ করেছেন। আর বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রাথমিক সময়ে কিছু মুহাজির সাহাবী ও আনসার সাহাবীর ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন, বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন, ফলে এই মুহাজির সাহাবীরা আনসারদের কি হতো, ওয়ারেস হতো, আনসাররা মুহাজির গণের ওয়ারেস হতেন। পরবর্তীতে যখন ইসলামের অবস্থা ভালো হলো, বিভিন্ন দিকে ইসলামের পতাকা উড্ডীন হলো, ইসলাম আরব ভূখণ্ডে বিজয় হলো, তখন ইসলামের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে গেল। আর ওই সময় মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে যারা ওয়ারেস তারা অধিক হকদার, যারা ওয়ারেস তারা অধিক হকদার। কিন্তু এর আগে সম্পদ পর্যন্ত ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মাপকাঠিতে বন্টন করা হতো, কিন্তু আজকে তো আমরা সামান্য কিছুতেই দুর্বল হয়ে পড়ি, আকিদা বিষয়েও আমরা কঠিন হতে পারি না, বরং আমরা আমাদের মুসলিম সমাজে এমনও লোক আছে যারা বিধর্মীদের সাথেও সম্পর্ক রক্ষা করে চলে, তাদের সাথে তার লেনদেন এবং তাদের সাথে তার উঠা বসা মিল মহব্বত ভালোবাসা, না ইসলাম এটা জায়েজ করেনি। তবে ব্যবসা বাণিজ্য অমুসলিমের সাথেও করা যায়, যেটা ভালোবাসার সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়, এটা অর্থনৈতিক নৈতিক বিষয়। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, একটা মুসলমানের কাছে বিক্রি করতেন, একটা কাফেরের কাছে আপনি বিক্রি করলেন, একটা কাফেরের কাছ থেকে আপনি ক্রয় করলেন, অন্য জায়গায় আপনি বিক্রি করলেন, কিন্তু এতে যেন আপনার অন্তরের ভালোবাসা তার সাথে সংযুক্ত না হয়। আর এটাই হলো ইমানি পরীক্ষা। আর আমরা যদি মনে করি যে খুব আরামে বসে থেকেই আমি আপনি জান্নাত পেয়ে যাব, তাহলে বড় ভুল হবে। মহান রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এগুলোকে আরবিতে কি বলা হয়, হরুফুল মুকাত্তাআত, মুকাত্তা মানে বিচ্ছিন্ন, এমন কিছু শব্দ, এমন কিছু আয়াত যা মানুষের বোধগম্য হওয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এগুলোর অর্থ কোনো মানুষ জানে না, যদিও অনেক মুফাসসির এক একজন এক এক রকম অর্থ করার চেষ্টা করেছেন নিজেদের জ্ঞান অনুযায়ী, তবে এগুলোর অর্থ মহান রব্বুল আলামিনই কি ভালো জানেন, এগুলো আমরা জানি না বলে এগুলো আমাদের কাছে হরুফুল মুকাত্তাআত। তারপর বলছেন আল্লাহ তাআলা আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, মানুষেরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, কালিমা পড়লাম, আর এতে করেই আমাকে ছেড়ে দেওয়া হবে এবং আমারকে কোনো পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা আসবে, কিন্তু ওই পরীক্ষার সময়ও কি করতে হবে, ধৈর্য ধারণ করে ইমানের উপরে অটল থাকতে হবে।
আল্লাহ কোরআনে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্য অবশ্যই, ডবল তাকিদ ব্যবহার করা হয়েছে। বিশাইয়িম মিনাল খাউফ, মাঝে মাঝে কিছু ভয়ভীতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল জু, দুর্ভিক্ষ দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কোন সময় সম্পদ ধ্বংসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের আকীদার, আকীদার 12টা বেজে গেছে, যখন মহান রব্বুল আলামিন কিছু শাস্তি দেন এবং কিছু সম্পদ মানুষের নষ্ট হয়ে যায় টর্নেডো ঘূর্ণিঝড়ে, তখন বলে কি এটা কি দুর্যোগ, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহর আজাব না। না, এটা আল্লাহর আজাব, এটা আল্লাহ তাআলা পাঠান এই জন্য যাতে মানুষ কি হয়ে যায়, সাবধান, সতর্ক হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু তখনও আমাদের হুশ হয় না, আমরা এটা কি প্রাকৃতিক দুর্যোগ মনে করি। আবার আরেক জায়গায় আকীদা আরো পদস্খলিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ারিফুনা নিমাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, মানুষেরা আল্লাহর নিয়ামতকে চিনতে পারে, জানতে পারে, তারপরে অস্বীকার করে। কেমন এর অবস্থা? এমন যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবার আমাদের দেশে সম্ভবত সরিষার খুব ভালো ফলন হয়েছে, এই জন্য কার শুকরিয়া করবেন? আল্লাহ তাআলা। এ শস্য কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো এমন আবহাওয়া দিতে পারতেন যাতে সরিষার বংশসুদ্ধ উড়ে যেত, কিন্তু না, কিছু লোক আছে যারা মনে করে যে এবার আবহাওয়া ভালো থাকাতে সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া দিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহর নিয়ামত আপনি জানলেন, চিনলেন, তারপরে আপনি ইউনকির ও নাহা অস্বীকার করছেন, এটা আল্লাহ তাআলা দেননি। এর প্রশংসার পাওয়ার হকদার দাবিদারকে আল্লাহ তাআলা, আপনি আল্লাহর প্রশংসা করুন। তো বলছিলাম যে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছু কিছু সময় আল্লাহ তাআলা সম্পদ নষ্ট করে টর্নেডো ঘূর্ণিঝড় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, অনেক সময় আপনার নিজের আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নিজের কলেজার টুকরা দুনিয়া থেকে চলে যাবে, এর মাধ্যমেও একটা পরীক্ষা আল্লাহ তাআলা করে থাকেন। এজন্য যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে হাহুতাশ করার কিছুই নেই, যেই আল্লাহ ওনাকে ওই দুনিয়াতে পাঠিয়েছিলেন ওই আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, এই জন্য মন খারাপ করার কিছু নয়, কিছু নেই। আর এতে যদি আপনি অসন্তুষ্ট হন, কার ফয়সালায় অসন্তুষ্ট হলেন আপনি? আল্লাহর ফয়সালায় আপনি অসন্তুষ্ট হয়ে গেলেন, তাই আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ নিয়েছেন, আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার মৃত্যু এ সময় লিখেছিলেন, আলহামদুলিল্লাহ। তবে মানুষের মন ভ্রাক্রান্ত হতে পারে, দুঃখ আসতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিল্লাচিল্লি করে কাঁদতে নিষেধ করলেন, কিন্তু যখন তার ছেলে ইব্রাহিম মারা গেলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অজর দ্বারায় পানি বইতে লাগলো। বলা হলো যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি না কাঁদতে নিষেধ করেছেন আর আপনার চোখে পানি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা সেই ভালোবাসা যেটা আল্লাহ তাআলা মানুষের অন্তরে হৃদয়ে দিয়ে দিয়েছেন। যদি চিল্লাচিল্লি করে কাদা ব্যতীত এমনি চোখ দিয়ে পানি আসে, সেটা দোষনীয় কোনো বিষয় নয়। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাঝে মাঝে আল্লাহ কিছু ব্যক্তিকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আপনাদের আমাদের ইমান কি করবেন, পরীক্ষা করবেন। ওয়াসামারাত, কোন সময় ফল ধ্বংস হয়ে যাবে, যে এলাকায় ফল ফসলে ফলের বাগান আছে বিভিন্ন ফলের, সেই এলাকায় হঠাৎ করে দেখা যাচ্ছে পাথর বৃষ্টি হয়ে গেছে, পাথর বৃষ্টি হলে কি হয়, ফল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াসামারাত, কোন সময় আমি এভাবেও তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশির সাবিরিন, তবে সকল অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাহ যেন আমাদের কি সকল বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই জন্য যে এখন আমাদের দেশে যে কঠিন পরিস্থিতি এসেছে এটা একটা আল্লাহর পরীক্ষা, এ অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা,
তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় আর মজলুম অবস্থায় উভয় অবস্থায় তাকে সহযোগিতা করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজলুমকে তো সহযোগিতা করব, খুব ভালো কথা, কারণ সে অত্যাচারিত, কিন্তু যে জালেম তাকে আমরা কিভাবে সহযোগিতা করব? ওকে যদি সহযোগিতা করতে যাই তাহলে ওর সাথে জুলুমে আমরা কি হই? শরীক হয়ে যায়, অংশীদার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে তার জুলুম থেকে বাধা দিবে, ওর সাথে জুলুমে সহযোগিতা করবে না, ওকে জুলুম থেকে বাধা দিবে, বিরত রাখবে, এতে ওকে সহযোগিতা করা হবে, কারণ সে যত জুলুম করবে তার পাপের পাল্লা তত ভারী হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য আমাদের উচিত হবে যে এই কঠিন পরিস্থিতির সময় ধৈর্য ধারণ করা, এবং যারা না বুঝে, যারা না বুঝে আসবে ইনশাআল্লাহ আমাদের আলোচনা, যারা না বুঝে জনগণের সম্পদ নষ্ট করে নিজেদের জীবনকে জিহাদ নয় যেটা সেটাকে জিহাদ মনে করে ওই পথে বিলিয়ে দিচ্ছে, অথবা যারা ইসলামী ভ্রাতৃত্ববোধ না বুঝে, যারা ইসলামী ভ্রাতৃত্ববোধ না বুঝে এবং কোনো নাফসের, কোনো আত্মার যে সম্মান, যে মর্যাদা, যে হুরমাত, সেটা না জেনে নির্বিচারে গুলি চালিয়ে অন্য মুসলমানদেরকে হত্যা করছে, তারা যেন সাবধান এবং সতর্ক হয় এবং তারা যেন দাস গ্রহণ করে। এজন্য যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করা, এই হত্যার পাওয়ার মহান রব্বুল আলামিন মাত্র তিনটি কারণে দিয়েছেন, মাত্র তিনটি কারণ দিয়েছেন। যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী জেনা করে তাহলে রজম করার বিধান আছে, আর সেটা হচ্ছে মুসলিম সরকারের অধিকার, মনে রাখবেন, সেটা হচ্ছে মুসলিম সরকারের অধিকার। কলিমউদ্দিন সলিমউদ্দিন বলবে যে এটা আমরা বাস্তবায়ন করলাম না, এটা হবে না, যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে সেটা তার অধিকার আছে, এটা মহান রব্বুল আলামিন আইন দিয়েছেন, এটা মহান রব্বুল আলামিন বিধান দিয়েছেন। আরেকটা হলো, যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা ইসলামে জায়েজ, এটাও ইসলামী সরকারেরই অধিকার। তিন নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে কি হবে? হত্যা হবে। কিন্তু কিছুদিন পূর্ব থেকে আমাদের দেশে যে সকল হত্যাযজ্ঞ চলছে এগুলো এই তিন নিয়মের কোনোটার মধ্যেই পড়ে না। এজন্য যদি কেউ নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চায় তাহলে সেজন্য মুসলিম আইন, মুসলিম ল পড়ে, এবং একজন মুসলিমের জীবনের যে মর্যাদা, যে মহত্ব, সেটা যেন সে বোঝার চেষ্টা করে। আর যদি সেটা না বুঝে কোনো দলের প্রতি অন্ধ অনুসরণ করে অথবা নিজের চাকরি বাঁচাতে নিরীহ মুসলিমকে হত্যা করে তাহলে মহান রব্বুল আলামিন তার জন্য সুন্দর শাস্তি ঘোষণা করে রেখেছেন, বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুসলিমকে হত্যা করে, মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম কোথায়? জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাই, আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন, ওয়া লানা, তাকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে তাড়িয়ে দিবেন, অভিসম্পাত করবেন মহান রব্বুল আলামিন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আরো মনে রাখা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে, তার মধ্যে তিন নাম্বার সবচাইতে বড় গুনাহ হলো অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। এজন্য আমরা বলবো যে উভয় অবস্থাতেই, দুপক্ষ থেকেই যখন বাড়াবাড়ি হয়েছে তখন উভয় পক্ষকে সাবধান এবং সতর্ক হতে হবে, যে যাতে করে অন্যায়ভাবে কোনো মুসলিম মারা না যায়।
এবং জিহাদ কাকে বলে এবং কিভাবে ইসলামী সরকারের বা কোনো সরকারের প্রতিবাদ জানাতে হয় সে বিষয়ে ইসলামী আইন পড়ে আল ওয়ালা ওয়াল বারার যে মাসলা মাসাইল আছে সেগুলো পড়ে তারপরে সামনে এগোতে হবে, অন্যথায় পদস্খলিত হওয়ার বড় ভয় রয়েছে। আল ওয়ালা ওয়াল বারা বড় মাসআলা, এই আল ওয়ালা ওয়াল বারা এরা মানে না বলে আজকে এই বিপদ এসেছে। কিন্তু একবার এর সাথে বন্ধুত্ব আর একবার ওর সাথে বন্ধুত্ব ইসলাম মাফিক যা, এটা ইসলাম নয় যে আপনার সুবিধার্থে আপনি একবার এর ধর্ণা ধরবেন আর একবার এর দলে যাবেন, না এটা ইসলাম নয়। মনে রাখবেন যে ইসলামী আইন ব্যতীত অন্য যে কোনো আইনকে মহান রব্বুল আলামিন কুফুরি ফাসিকি এবং জুলুম বলে উল্লেখ করেছেন, অতএব সেগুলোর পিছনে দৌড়াতে গিয়ে যদি কেউ মারা যায় সে শহীদ হতে পারে না। আল মুজাহিদু আল মুজাহিদ বা আশহীদু লিমান আশহীদু হুয়া মান কাতালা লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য ইসলামী বিধান বাস্তবায়নের জন্য যারা জীবনদান করেন তারা হলেন শহীদ। কিন্তু আজকে যেই সেই মরে যাবে সে শহীদ হয়ে গেল, না, যারা বলবে যে এরা শহীদ তাদেরকে বলবো না ইসলামী আইন পড়ুন। ইসলামী শহীদ হচ্ছে ইসলামী আইনে, শহীদ শব্দটি কোন শব্দ? আরবি শব্দ। এবং শাহাদাত বরণ তারাই করেন যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হন, এমন নয় যে ওই গদিটা পাওয়ার জন্য যারা লড়াই করে করে মারা যায় তারা কি হবে শহীদ হবে, না এমনটি নয়। এজন্য যেখানে সেখানে শহীদ শব্দের অপব্যবহার করা থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ইয়ামত অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ইমানই বড় পরীক্ষা। আমাদের আলোচনা অনেক লম্বা হবে, তবে আমরা শেষে ইনশাআল্লাহ বলবো যে সরকার যদি কোনো সময় কোনো ব্যক্তির উপরে জুলুম করে তখনও ধৈর্য ধারণ করতে হবে। সরকারের বিরুদ্ধে বর্তমান প্রচলিত নিয়মে বিদ্রোহ করা এটা জায়েজ নয়। কেন জায়েজ নয়? যা দেখছেন এজন্য জায়েজ নয়, বর্তমান পরিস্থিতিতে যা দেখছেন এজন্য জায়েজ নয়। এর কারণ কি? কারণ হলো যে সরকারের হাতে যাবতীয় অস্ত্র বাহিনী রয়েছে, তাই না? আমাদের দেশে বিভিন্ন বাহিনী রয়েছে, সব বাহিনীগুলো সরকারের হাতে। আপনি যদি বিদ্রোহ ঘোষণা করেন তাহলে সব বাহিনীর নলগুলো আপনার দিকে তাক হবে, আপনি কোথায় পালাবেন? উপকারের চাইতে অপকার বেশি। একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য আর বাঁচানোর মানে কোটি ভাগের এক ভাগও কিছুই হয়নি আর ঝরে গেছে একশোর ঊর্ধ্বে প্রাণ, এটা কোন ইসলাম? ঠিকই কোন ইসলাম? আসবে ইনশাআল্লাহ আমাদের আলোচনায় আমরা বলবো যে এরকম ব্যক্তিদের চাইতে আরো আরো অনেক অনেক মহৎ ব্যক্তিগণ নিজেদের জীবন বিলিয়ে দিয়ে জাতির রক্তকে হেফাজত করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য যেই পরিস্থিতিতে অন্যায়ের প্রতিবাদ চলছে এটা আসলে এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়। যদি কেউ ইসলামকে না মানে তাহলে তাকে ইসলাম দিয়ে নসিহত করারও কিছু নেই, বরং এমত অবস্থায় ওলামায়ে কিরাম ধৈর্য ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যারা কারা সত্যিকার অর্থে কালিমাকে বিশ্বাস করে আল্লাহ তাআলা এটা জেনে নেবেন যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। যারা কালিমাকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করে এর উপরে অটল থাকবে তারা অবশ্যই সত্যবাদীদের কাতারে সামিল হবে, আর যারা এর বিপরীতে যাবে তারা মিথ্যাবাদীদের কাতারে সামিল হবে। উহুদের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন মুসলমানদের সংখ্যা মাত্র কত 1000, কাফেরদের সংখ্যা কত 3000। এ সময় 1000 নিয়ে উনি রওনা হয়েছেন, পথিমধ্যে 300 সৈন্য নিয়ে ভেগে গেছে মুনাফিকরা এবং তাদের লিডার আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল
ইমানের পরীক্ষা হয়ে গেছে, মিথ্যুকের দল কি হয়ে গেছে ধরা পড়ে গেছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ মিথ্যুকদের খবর জেনে নিয়েছেন, আল্লাহ আগেই জানেন, তবে বাস্তব ফিল্ডটা একটু মহান রব্বুল আলামিন দেখতে চান। সূরাতুল আনকাবুত 1-3 আয়াত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেহেতু বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব স্থাপন এবং বিচ্ছেদ, কার সাথে বন্ধুত্ব রাখবেন কার সাথে রাখবেন না, এ ব্যাপারে ইসলামের এবং কোরআন ও হাদিসের সুন্দর দিক নির্দেশনা রয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা মুমিন এবং মুমিনা, মুমিন নারী এবং পুরুষ যারা, এরা পরস্পর নিজেদের মাঝে বন্ধু, পরস্পরে কি বন্ধু। তাহলে আমাদের বন্ধু কারা? যারা মুমিন তারা আমাদের বন্ধু, বোঝা গেল? যারা মুমিন তারা আমাদের বন্ধু, মুমিনদের সাথে বন্ধুত্ব রক্ষা করবেন। এখন মুমিন কাকে বলা হয় সেই সংজ্ঞাগুলো জানতে হবে, সেগুলো আমাদের এখানে বলার সময় না এবং এটা এটা আমাদের বিষয়ও না। আপনাদের আপনারা জেনে নেবেন যে মুমিন কাকে বলা হয় আর কি কি শর্ত মানলে কিভাবে চললে মানুষ মুমিন থাকে। বিশেষত সূরাতুল মুমিনুন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, 18 প্রার প্রথম সূরা, সেখানে মুমিনদের গুণাবলী উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়ে সিঁড়িতে আলোচনা আছে, সেগুলো আপনারা জানবেন। মুমিন কারা সেভাবে মুমিনদেরকে চিনে জেনে আপনারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন, এবং যাদের সাথে বন্ধুত্ব রয়েছে তারা কেউ ঈমান থেকে বের হয়ে গেলেন কিনা ওই অবস্থায় কিন্তু আপনার তার সাথে বন্ধুত্ব রাখা চলবে না, এই জন্য সেটাও খেয়াল রাখতে হবে। মুমিনদের কাজ কি এবং মুমিনা নারীদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে খারাপ কাজে বাধা দিবি। যদি এই পথ কোনো মুসলিম জামাত, কোনো ইসলামী জামাত এই পথে অগ্রসর হয় তাহলে অবশ্যই সফলতা তাদের পায়ে এসে ধরনা দিবে। গদি পাওয়ার জন্য লড়াই করলে গদি কোনো দিন ধরা দিবে না, এবং ওর মাধ্যমে ইসলামী কোনো খেদমত করা যাবে না। কেন যাবে না? কারণ মানুষগুলোর পরিবর্তন না হলে আপনি গদিতে থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফেররা কিছুতেই তাকে বাধা দিতে পারছিল না। তারা প্রস্তাব দিল, তুমি যদি সবচাইতে সুন্দরী রমণী চাও তাই দেওয়া হবে, কিন্তু দাওয়াত বন্ধ করো। তুমি যদি আমাদের মধ্যে সবচাইতে ধনাঢ্য হতে চাও, ধনী হতে চাও, অর্থ বিত্তশালী হতে চাও তাই দেওয়া হবে, তাই করে দেওয়া হবে তোমাকে, কিন্তু দাওয়াত বন্ধ করো। তুমি যদি আমাদের গদি চাও, নেতৃত্ব চাও তাই দেওয়া হবে তোমাকে, কিন্তু তোমার দাওয়াত বন্ধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলোর একটাও আমি চাই না, আমি আমার যতদিন হায়াত রয়েছে ততদিন আমি ইসলামী দাওয়াত চালিয়ে যাব। আল্লাহু আকবার। যদি গদি পেলে ঠিক হয়ে যেত দেশ তাহলে অবশ্যই কি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদিটা দখল করতেন, তারপরে আইন প্রয়োগ করতেন না। আইনের মাধ্যমে মানুষের শ্রদ্ধা অর্জন করা যায় না, বরং দাওয়াতের মাধ্যমেই মানুষের শ্রদ্ধা আদায় করে নিতে হয়। বুঝানোর মাধ্যমে মানুষের মস্তিষ্ক চেঞ্জ করা, এটা যুগে যুগে নবী ও রাসূলগণের মানহাজ নীতি। যখন মানুষগুলো ঠিক হয়ে যাবে তখন ওই মানুষেরাই কি চাইবে, আমরা ইসলামী আইন চাই, আমরা ইসলামী আইন চাই, আমাদেরকে ইসলামী আইন দিয়েই পরিচালিত করা হোক। কিন্তু যতদিন ওই রকম লোক তৈরি না হয়েছে আপনি যতই ক্ষমতা পান না কেন কিছুই করতে পারবেন না। যার প্রমাণ ইতিপূর্বে হয়ে গেছে, যার প্রমাণ ইতিপূর্বে হয়ে গেছে, কয়েক দুই দুইবার ক্ষমতায় তারা এসেছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ করেই মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করে তাদের মন জয় করে তাদের মস্তিষ্ককে ইসলামী মস্তিষ্কে পরিণত করে আমাদেরকে ইসলামী দাওয়াত দিতে হবে, এবং এ পথেই দেখবেন যে ইনশাআল্লাহ একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের আরো কাজ হচ্ছে ওয়ায়ুকিমুনা সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। সালাতের অবস্থা আজকে করুন মুসলিম সমাজে, যাদেরকে আমি মুসলিম বলে দাবি করছি, যাদেরকে নিয়ে আমার দলবল ভারী করছি,
দেখা যাচ্ছে অধিকাংশ লোক বেনামাজি। এদের এরা যখন যাবে আপনার ময়দানে মাঠে ময়দানে, তখন দেখবেন একটা ঠুস আওয়াজ হয়েছে তো 2000 কিলোমিটার দূরে পালিয়ে গেছে এরা, কারণ ইমান ঠিক নাই, ইমান মজবুত নেই। ওয়ায়ুতুনা যাকা, এবং যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, এবং আল্লাহ ও রাসূলের ইত্তেবা করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে অবশ্যই কি করবেন, রহম করবেন, আল্লাহ ওদেরকে দয়া করবেন। তাহলে দয়া যদি আল্লাহর না আসে বুঝতে হবে কি আছে, গলত আছে। যদি আল্লাহর দয়া না আসে তাহলে বুঝতে হবে যে ওই মানহাজে ওই নীতিতে গড়মিল আছে, ওই নীতি আসলে কোরআন ও সহি হাদিসের নীতি নয়, ফলে আল্লাহর রহম আসছে না, আল্লাহ দয়া আসছে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং বিজ্ঞ। কাকে কখন ক্ষমতা দিতে হবে এটা আল্লাহ ভালো জানেন, এবং কাকে শাস্তি দিতে হবে সেটাও আল্লাহ ভালো জানেন। সূরাতু তাওবা 71 নম্বর আয়াত। একটু আগে আমি বলছিলাম যে নিকট আত্মীয় বলে বন্ধুত্ব রাখবেন, আর একটু দূরের লোক হলে বলবেন যে ও নামাজ পড়েন না, ওর সাথে আমি সম্পর্ক রাখি না। আর নিজের আত্মীয় তখন বলেন ভাই বা আত্মীয় কি করব, কথা ফালাতে পারি না, ইত্যাদি ইত্যাদি, এমন অজুহাত এটা গ্রহণীয় নয়। মহান রব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم من رب العالمين سورة المجادلة 22 নম্বর আয়াতে বলছেন, لا تجد قوما, এমন কোন قوم জাতিকে পাবে না, يؤمنون, যারা বিশ্বাস স্থাপন করে, কার প্রতি, بالله واليوم الآخر, আল্লাহর প্রতি এবং পরকালে বিশ্বাসী, যারা তারা কি করবে, يوادون من حد الله ورسوله, তারা ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে যারা আল্লাহ ও রাসূলের সাথে শত্রুতা পোষণ করে। তাহলে এমন কোন কওমকে পাওয়া যাবে না যারা আল্লাহ ও রাসূলে, আল্লাহ ও পরকালে বিশ্বাসী, তারা আল্লাহ ও রাসূল বিরোধী কোন কওমের সাথে কি করবে, বা কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করবে। কিন্তু বর্তমান সমাজে যে দলগুলো আমরা আমাদের দেশে দেখছি, তারা কি ইসলামের শত্রু না বন্ধু? ইসলামের শত্রু, ইসলামের বন্ধু নয়। এজন্য যে যতটুকু ইসলামের এই নামে মাত্র ছিল সেটুককে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং ওইটুককে অনেকে আবার পুঁজি করে নিজেকে ইসলামী পরিচয় দিচ্ছে, কিন্তু না, ওই সমস্ত লোকেরা কি পারে না যখন তারা ক্ষমতায় যায় তখন ইসলামী আইন বলবৎ করতে? তারা কি পারে না ইসলামী আইন চালু করতে? নিজেকে মুসলিম বলে যে ব্যক্তি পরিচয় দিচ্ছে, সে ব্যক্তি কি মহান রব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আইন বলবৎ করতে পারে না? যদি একটি কাফের রাষ্ট্রেও ইসলামী আইন বলবৎ করা হয়, তাহলে অবশ্যই সেখানে শান্তি আসতে বাধ্য, কারণ এ হচ্ছে ইলাহী নিজাম। কার নিজাম? ইলাহী নিজাম, মহান রব্বুল আলামিনের বিধান। আর উনি তো আমাদের স্রষ্টা, উনি বিশ্বের স্রষ্টা, উনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর বিধান তিনি দিয়েছেন, এবং সে বিধানে যদি দুনিয়া পরিচালনা হয় অবশ্যই দুনিয়াতে শান্তি আসতে বাধ্য বাধ্য। আমরা এই দেশে বসবাস করছি, এখানে এখন অনেক ঢিলেঢালি ভাব চলে আসছে, কিন্তু তারপরও কিছু নিয়ম আছে বলে অনেকটা শান্তিতে আছেন না আপনারা, অনেকটা শান্তিতে আছেন। আর যেগুলো কিছু গড়মিল আছে সেগুলো ইসলামী আইন মানা হয় না বলেই আছে। ওইখানেও যদি এই ইসলামী আইনটা থাকতো তাহলে দেখতেন ওখানেও কিন্তু ইসলাম শান্তি আসতে, ওইখানেও কিন্তু জুলুম বিদায় নিতে বাধ্য ছিল, কিন্তু ওই স্থানে অবশ্যই দুর্বলতা চলে এসেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, স্রষ্টা সৃষ্টি করলেন, উনি মানুষের নেচার জানেন, এজন্য একটা বিধান দিলেন যে হত্যার বদলে হত্যা। একবার যদি এরকম হত্যা হয়ে যায় তাহলে দেখবেন যে সকলেই কি হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে। কিন্তু বিভিন্ন তন্ত্রের অজুহাত দিয়ে আজকে আমাদের সমাজে এই শাস্তির ব্যবস্থা নেই। অনেকে বলে যে যখন রিয়াদেই তো এটা সম্ভবত, কয়েকজন লোককে, একজন মিস্ত্রিকে হত্যার প্রতিবাদে বা মামলায় হত্যা করা হলো, তখন বলা হলো যে এটা বড় অমানবিক। তাহলে হত্যার বদলে হত্যা তো আমাদের দেশেও আছে, এবং সেই হত্যা আরও বড় অমানবিক, কারণ একটা
লোককে ফাঁসিতে ঝুলানোর পরে দমটা কিন্তু ঘট করে চলে যায় না, দমটা অনেক কষ্টে বের হয়। যে অব্বাটা বের হয়ে যায় এরপরে বড় কষ্টে বের হয়, তার চেয়েতে অনেক আসানভাবে এদেরকে মারা হয়েছে। এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আহলে সানআ অর্থাৎ এই বর্তমান ইয়ামানের রাজধানীর কথা উনি উল্লেখ করেছিলেন, হয়তো তখন সেখানে লোকজন বেশি ছিল। উনি বলেছিলেন যে আহলে সানআ যদি একটা লোককে হত্যার ব্যাপারে সকলেই বুদ্ধি করে থাকে, বুদ্ধি করে একটা লোককে হত্যা করে, তাহলে আমি ওই একটা হত্যার বদৌলে ওদের বদৌলতে ওদের সকলকে হত্যা করব, কারণ সবাই অপরাধী। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নিয়মটা আমাদের সমাজে যদি থাকতো তাহলে হত্যা অবশ্যই কি হতো, কমে যেত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শত্রু, তাদের সাথে কোনো মুসলিম আল্লাহ ও পরকালে বিশ্বাসী ব্যক্তি বন্ধুত্ব রাখতে পারে না। যদি রাখে তাহলে মনে করতে হবে কি ইমানে গড়মিল আছে, গড়বড় রয়েছে। আর যাদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন অথচ তারা ইসলামের শত্রু, এরা যদি নিকট আত্মীয় হয় তাহলে ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে কি, যাবে না। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও ওই আল্লাহ এবং রাসূলের যারা শত্রু, যারা আল্লাহ দীন ইসলামের শত্রু, তারা যদি নিজেদের বাপও হয়, নিজেদের যদি ছেলেও হয়, ভাইও হয়, নিজ স্বগোত্রীয় লোকও হয়, তবুও তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করা যাবে না, তাদের সাথে ভালোবাসা করা যাবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যদি আপনি আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলের ভালোবাসার জন্য দুনিয়ার যে কোনো ভালোবাসাকে আপনি জলাঞ্জলি দিতে পারেন, ত্যাগ করতে পারেন, যেগুলো আল্লাহ ও রাসূল দ্রোহী ভালোবাসা সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন, এবং তার পক্ষ থেকে আলো অপর ব্যাখ্যা এসেছে, সহযোগিতা দিয়ে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। ওয়া ইউদখিলুহুম, এবং তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যেই জান্নাতের নিচ দিয়ে তল দেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এমন নয় যে কুন্নিসে কিছুক্ষণ গেলাম, আরাম করলাম আর চলে আসলাম, না, আপনার ঘরবাড়ি এখানে করে দেওয়া হবে, আপনি সর্বদা সেখানে থাকবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, যা আল্লাহ তাদেরকে নিয়ামত দেন সেটা পেয়ে। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দলের লোক। যদি আল্লাহর দলের লোক হতে চান তাহলে ঈমান ইসলাম ভালো করে বুঝুন এবং যারা মুমিন ও মুসলিম তাদের সাথে সম্পর্ক রক্ষা করুন। আর যদি এই যারা মুমিন এবং মুসলিম নিজেদেরকে মনে করছেন, দাবি করছেন, কিন্তু নিজেদের আত্মীয় স্বজন তারা ইসলামে নেই, ওদের সাথে সম্পর্ক আপনি ছিন্ন করুন। বড় এক কঠিন কথা বলছিলাম যে বড় এক কঠিন সিদ্ধান্ত যে বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বুঝাতে হবে, কিন্তু তাদের সাথে ভালোবাসা রক্ষা করা চলবে না, এমন যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর জেনে নিন যে যারা আল্লাহর দলের লোক হবে তারাই কি হবে, সফল কাম হবে, তারাই আল্লাহর কাছে মুক্তি পাবে, ফালাহ পাবে। আল্লাহ যেন আমাদেরকে সে দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পারস্পরিক ভালোবাসা যেন ইসলামের জন্য হয় এবং আমাদের পারস্পরিক বিদ্বেষ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং এর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একজন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, কয়েকবার প্রশ্নটা উনি করলেন, করার পর উনি চলে গেলেন। একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন,
ওয়াইনাসাইল, প্রশ্নকারী কোথায়? যে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছো কোথায় তুমি? তো উনি বলছেন হা নাজা, আমি সেই লোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বললেন যে মাযা আদাতা লাহা, বাবা রে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তো উনি বললেন যে মা আদাতু লাহা বিকাসিরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া লা যাকাহ, আমি এজন্য মেলা নামাজ রোজা হজ যাকাত এগুলো আমি প্রস্তুত করতে পারিনি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া উহিব্বু রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটাই আমার পুঁজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহ ও রাসূল এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা তৈরি করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং এর মাধ্যমে অন্তত আমল তো আমাদের কি আছে, সাহাবাদের আমলের তুলনায় আমাদের আমল কিছুই না, তো আমাদের আমল দিয়ে নাজাত পাবো বলে আশা করা বড় কঠিন ব্যাপার। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর সর্বোপরি আল্লাহ ও রাসূলের সাহাবাদের ভালো মানুষদের নেককার লোকদের ভালোবাসার মাধ্যমে যেন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে সংবাদ দিয়েছেন আল মারউ মা মান আহাব্বা, সে দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সাহাবারা রাবি বলছেন যে ওই দিন আমরা যেরকম খুশি হয়েছিলাম এর আগে এরকম খুশি কোনোদিন আমরা হইনি। রাবি অন্য বর্ণনাতে বলা হয়েছে যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উনি তখন ডিক্লার করে দিলেন, বললেন যে আমিও তেমন কিছু আমল করতে পারিনি, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবা বকর ওয়া উহিব্বু উমর ওয়া উহিব্বু আলী ওয়া উসমান ওয়া ইল্লাম আমাল বি আমালিহিম। আল্লাহু আকবার। উনি ডিক্লার করলেন, ঘোষণা করলেন আমিও আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে ভালোবাসি, যদিও আমি তাদের মতো আমল করতে না পারি। আল্লাহু আকবার। তো এই জন্য ভালোবাসতে হবে ভালো লোকদের, কি ভালো লোকদেরকে ভালোবাসবেন তো আপনার দুনিয়া ও আখিরাতের কি হবে, উপকার হবে। এর আগে এক আলোচনায় আমি বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালিহি মাসালুল জালিসিস সালিহি কাহামিলিল মিসক, আপনি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, যাদের সাথে আপনি উঠা বসা করবেন, তাদের মধ্যে ওই ব্যক্তির উদাহরণ যে নেককার বন্ধু তার উদাহরণ হলো আতর ব্যবসায়ীর মতো। ভালো বন্ধুর উদাহরণ কার মতো? আতর ব্যবসায়ীর মতো। আতর ওলার কাছে যান, আপনি চুজ করে আপনাকে একটু লাগিয়ে দিবে, আপনি যদি না কিনেন বখিল হন তাহলে আতর ওলা আপনাকে একটু দিয়ে দিবে। তোর কাছে আপনি ভালো পাইলেন না মন্দ পাইলেন? ভালো পাইলেন। এবার দেখা গেল আতর ওলা এই মিয়াজি একটু বখিল টাইপের, তাহলে আপনি যদি একটু ভালো হন তো আপনি কি করবেন, কিনে নেবেন, তাহলে আপনি লাভবান হলেন, আপনি সুগন্ধি তার কাছে পেলেন। আর যদি দুইটাই বখিল, এক নাম্বার বখিল হয়, তাহলে ওই পাশ দিয়ে যদি আপনি যান অন্তত কিছু সুগন্ধি তো পাবেন, আপনার তো ক্ষতি হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি আপনার বন্ধু ভালো হয় তাহলে আপনাকে বিপদে ফেলতে পারে না, আপনাকে সদুপদেশ দিবে, আর যদি সদুপদেশ নাও দেয় অন্তত আপনার ক্ষতি করবে না। এজন্য একটা কথা আমাদের দেশে বাংলা ভাষায় বলে যে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু কি ভালো। কারণ কি? কারণ ওই লোক এই কথা চিন্তা করে না যে এতে আপনার উপকার হবে না অপকার হবে, কিন্তু শিক্ষিত লোক সে চিন্তা করে দেখে ডান বাম সব কিছুই। অতএব আপনি এমন লোককে বন্ধু হিসেবে গ্রহণ করুন যে আপনার দুনিয়া ও আখিরাতে কি হবে, উপকারে আসবে, দুনিয়া ও আখিরাতে আপনি তার দ্বারা উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে মহান রব্বুল আলামিন সাত প্রকার লোককে কি দিবেন, ছায়া দিবেন, স্থান দিবেন। সেদিন অনেক ছায়া থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। আর সেইখানে এক প্রকার লোককে আল্লাহ তাআলা স্থান দিবেন, সেই প্রকার লোক কারা,
অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, সন্তুষ্ট করার জন্য পরস্পর কি করে, ভালোবাসে, এজন্য জমা হয়, এজন্য কি হয়, পৃথক হয়। আল্লাহু আকবার। এই ভালোবাসা রাখতে হবে, আর ইসলাম বিদ্বেষী যে কোনো ভালোবাসা প্রত্যাখ্যান করতে হবে। আমি এই আমার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করব না, এটা ইসলামী বন্ধুত্ব নয়, এটা আল ওয়ালার কাজ নয়, বরং এখান থেকে আমাকে বিচ্ছেদ বা মুক্ততা ঘোষণা করা দরকার ছিল, সেটা আমি পারি নাই। যারা এই কাজগুলোতে আজকে নিয়োজিত আছেন তারা কিন্তু ওয়ালা বাড়াতে পদস্খলিত হয়ে আছেন, তাই দেখা যায় যে একবার এইখানে একবার ওইখানে। ইসলামী জামাত বলে যদি আমি নিজেকে পরিচয় দেই তাহলে আমার জন্য এক নম্বরে কোনো নারীর পিছনে দৌড়ানো জায়েজ হবে না, কোনো ক্রমে হতে পারে না। আপনি আপনার অস্তিত্ব, আপনার সতীত্ব, আপনার যদি নীতি ঠিক রাখতেন তাহলে কি হতো, আপনাকে আল্লাহ অবশ্যই সহযোগিতা করতেন এবং অবনতি না হয়ে কি হতো, উন্নতি হতো, অবনতি না হত না হয়ে উন্নতি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন ইউফলিহা কওমুন হিনা ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনো ক্রমেই সফল হতে পারে না যারা নিজেদের নেতৃত্ব কার হাতে তুলে দেয়, নারীর হাতে, মহিলার হাতে তুলে দেয়। আমাদের অবস্থা কি, দুই যুগ পার হয়ে যাচ্ছে কাছাকাছি, প্রায় দুই যুগ হতে চলেছে, আমরা কিন্তু এদের পিছন ছাড়ছি না। আগের দিনে যারা আমির হতেন তারা মেন মসজিদের ইমামতি করতেন, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন যখন, তখন কি করছিলেন, ইমামতি করছিলেন, আমিরুল মুমিনিন ইমামতি করছেন, এমন আমির বানাইলাম যে ইমামতি ওর জায়েজ না। আল্লাহ আকবার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের আকল, আমাদের জ্ঞানকে যেন আমরা একটু সজাগ করি। আমাদের মাঝে অনেক লোক আছে যারা এরকম দলের পিছনে ছুটে, আমাদের মাঝে অনেক লোক আছে যারা সাপোর্ট করে, না আপনার সাপোর্ট করা জায়েজ না, এরকম দলকে আপনি সাপোর্ট করতে পারেন না, এজন্য যে ওইগুলো ইসলামী দল নয়। আর যারা ইসলামী বলে পরিচয় দিচ্ছে, তুলনামূলক ইসলামের দৃষ্টিতে ভালো হলেও অনেক গলত তাদের মাঝে রয়ে গেছে, তাদেরকেও আমরা বলবো যে আপনারা সহি ইসলামের পথে ফিরে আসুন এবং রাসুলের নীতিতে আপনারা দাওয়াতি কাজ চালিয়ে যান, দেখবেন ইনশা আল্লাহ একদিন ওই গদি আপনাদেরকে চায়া নিতে হবে না, মারামারি করতে হবে না, গদি এমনিই চলে আসবে। আল্লাহ যেন আমাদের দেশে ইসলামী সমাজ ব্যবস্থা চালু করেন। আল্লাহুম্মা আমিন। আপনি যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিলেন তখন আপনার আচরণ কেমন হওয়া দরকার, সাহাবাদের আচরণের আচরণের মতো, তাই না? সাহাবাদের আচরণ কেমন ছিল, মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর কি, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছেন, কারা ছিলেন তার সাথে, সাহাবায়ে কেরাম, তাদের আচরণ কেমন, তাদের চরিত্র কেমন ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, তারা ছিল কাফেরদের উপরে বড় কঠোর। কিন্তু এখন আমাদের দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রত্যেকটা দলই কি করে, কাফেরদের সহযোগিতার আশায় বসে থাকে এবং তাদের কাছে কি করে, ধর্ণা দেয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, এটা ক্ষণিকের, এবং এর আগে যুগে যুগে অনেক ক্ষমতাধরদের, ক্ষমতাশীলদের পতন হয়েছে। এর আগে আমরা এক আলোচনায় বলেছি ফেরাউন, নমরুদ, কারুন, তারপরে আপনার আবু জাহেল, আবু জাহাল, আবু লাহাব, উৎপা, শাইবা, রাবিয়া, যারা কাফেরদের বড় বড় লিডার ছিল তাদের পতন হয়েছে, হিটলারের পতন হয়েছে, আরও এর চাইতে নিজেকে যারা বড় মনে করত, কিছুদিন পূর্বে আরব ভূখণ্ডে যে আপনার
জাগরণ সৃষ্টি হয়েছিল, গণজাগরণ, তাতেও কিন্তু অনেক অত্যাচারী বাদশার পতন হয়েছে। এরকম পতন হতে বেশিক্ষণ লাগে না প্রিয় ভাই এবং বন্ধুগণ। এই জন্য বলবো যে যারা ক্ষমতা পেয়েছেন তারা ক্ষমতার সদ্ব্যবহার করুন, জনগণের শান্তির দিকে আপনারা খেয়াল রাখুন, যাতে করে সমাজে বিশৃঙ্খলা না হয় এরকম কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। অথচ দেখা গেছে আমাদের দেশের নেতা নেত্রীরা তারা কিন্তু সে সকল সিদ্ধান্তই নিয়েছে, তারাই অধিক অধিকার দিয়েছে। গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা অধিকার হলো মিছিল মিটিং করতে পারবে। তো মিছিল মিটিং যখন করতে পারবে আপনাদের গণতন্ত্রী, তখন আপনারা মিছিল মিটিংয়ে বাধা দেন কেন? এটাকে সুন্দরভাবে চালাতে দেন, তাহলেই তো সব শেষ হয়ে যায়। কিন্তু দেখা গেল যখনই বাধা আসলো তখনই মারামারি শুরু হয়ে গেল, আর এই মারামারিতে অসংখ্য লোক প্রাণ হারালো। এই প্রাণ যারা হারালো তাদের দায় কিন্তু সরকার এড়াতে পারবে না। দুনিয়াতে হয়তো ক্ষমতার দাপটে এড়িয়ে যাবে, অনেক হত্যা বিচার হবে না, কিন্তু যেদিন মহান রব্বুল আলামিন ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, সাম্যের মানদণ্ড যেদিন কায়েম করা হবে, যেদিন আপনি আমি সকলেই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো আমল করলেও দেখতে পাবো, যাররা পরিমাণ খারাপ আমল করলেও কি পাবো? দেখতে পাবো। সেদিন সকলের বিচার মহান রব্বুল আলামিন পাই টু পাই করে দিবেন, সেদিন কেউ ক্ষমতার দাপট দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বললেন যে তোমাদেরকে খালি পায়ে, মানে জুতা থাকবে না, খালি শরীরে মানে কাপড় থাকবে না, এমত অবস্থায় তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। একজন বলে উঠলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো একজন আরেকজনের ইজ্জত দেখবে, তাই না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ফুলানা, এক মহিলা এই প্রশ্ন করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উমুক মহিলা, উমুক নারী, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুই ইউগনি, প্রত্যেক ব্যক্তি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, অন্যের খোঁজ নেওয়া, অন্যের ইজ্জতের দিকে দেখার তার কোনো ফুরসত হবে না। আল্লাহু আকবার, সেই দিন কোনো ক্ষমতা থাকবে না, কথা বলার যোগ্যতা থাকবে না। আজকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নেতারা এমন সব কথা বলে যে আমরা সাধারণ জনগণ যারা আছি মনে হচ্ছে যে কিছুই না তাদের কাছে, কিন্তু এ সকল কথা বলার যোগ্যতা কিয়ামতের দিন থাকবে না, এত প্রলাপ বকতে পারবে না। মহান রব্বুল আলামিন সেদিন যাকে কথা বলার অনুমতি দিবেন সেই ব্যক্তি কেবল কথা বলতে পারবে। এজন্য বলবো পরকালকে স্মরণ করুন, যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মহান রব্বুল আলামিনকে ভয় করে জনগণের যে জিম্মা যার কাঁধে পড়েছে সেটা আদায় করার চেষ্টা করুন, নতুবা এই জিম্মার জন্যই হয়তো পরকালীন অনন্তকালীন শাস্তি নিজেদের উপরে চলে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তো উনি মদিনার কাছাকাছি জায়গাতে ছিলেন, ওনার ওই আশআরী যে এলাকায় বসবাস করতেন, সম্ভবত এটা বর্তমান ইয়েমানের একটা এলাকা, তো সেখানকার কিছু লোক আসলো এবং এসে বলল তারা যে হে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আন, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় প্রিয় পাত্র এবং কাছের সাহাবী, কাছের লোক, তো আমাদের সাথে একটু চলুন, আমাদের কিছু কথা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খুব সহজ সরল লোক, উনি কিন্তু খেয়াল করেননি বা এটা একবারও চিন্তা করেননি যে এই লোকগুলো কি কথা বলবে। উনি খোলামলে চলে গেছেন তাদের সাথে, এরপরে ওইখানে গিয়ে উনি তাদেরকে জিজ্ঞাসাও করেননি যে কি কথা বলবে তোমরা রাসূলের কাছে। এই লোকগুলো গিয়ে বলছে যে আমাদেরকে নেতৃত্ব দিন, কি দিন? আমাদেরকে নেতৃত্ব দিন, আমাদেরকে এই এলাকাগুলোর দায়িত্বশীল বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর দিকে উনি লাল চোখ নিয়ে তাকাচ্ছেন গোসা ভরে, মানে উনার ভাবটা হলো যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আন, তুমি এই লোকগুলোকে এই কাজের জন্য আমার কাছে আনতে পারলে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নেতৃত্ব দেননি, বরং বলেছিলেন যে যারা আমাদের কাছে নেতৃত্ব চায় তাদেরকে আমরা নেতৃত্ব দেই না, যারা চাই না আমি তাদেরকে নেতৃত্ব দেই। তাহলে যারা নেতৃত্ব চেয়ে নাই তখন বুঝতে হবে কি ডাল মেকুচ কালা হ্যায়, তখন বুঝতে হবে যে নিজের কিছু স্বার্থ রয়েছে বলে নেতৃত্ব দিতে চাই বা যাই। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে খুব কঠোর ছিলেন, কিন্তু কি রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। তো আমাদের চরিত্র এটা হতে হবে, যারা কাফের কাফের এবং কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাহলে ওদেরকে আমাদেরকে বয়কট করতে হবে, ওদের সাথে বন্ধুত্ব রাখা চলবে না। বলছিলাম ইসলামিক সেন্টারে আসে কিন্তু এরকম দলগুলোর সাথে অনেকের মায়া মহব্বত আছে, আজই ত্যাগ করুন। আপনি ঈমান বুঝতে পারেননি, এখন আপনি সহি আকীদা গ্রহণ করতে পারেননি, আল ওয়ালা ওয়াল বারা মাসালা আপনাকে আবারও পড়তে হবে, আবারও এই দাস আপনাকে নিতে হবে যে আপনি ওদের সাথে বন্ধুত্ব রাখতে পারেন না। এই জন্য যে যদি আপনি ওদের সাথে বন্ধুত্ব রাখতে চান তাহলে আপনি ওদের শরিক হলেন, যত যত অন্যায় হবে আপনি কি শরিক, আপনি শরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো কাজ চালু করবেন কিয়ামত পর্যন্ত চালু থাকলে ওরে একটা ভাগ আপনি পেতে থাকবেন, খারাপ কাজ চালু করবেন অন্যায় চালু করবেন অন্যায়ের গুনাহ পেতে থাকবেন। আপনি খারাপ লোকের সাথে নিজের সম্পৃক্ততা ঘোষণা করবেন ওর পাপের ভাগ আপনাকে পেতে হবে। এজন্য প্রচলিত যে রাজনীতি আছে এর মাধ্যমে জনগণের কোনো কল্যাণ নেই, বরং জনগণের কল্যাণের জন্য এ সকল নেতৃত্ব দেওয়া হয় না। যদি দেওয়া হতো তাহলে আমাদের দেশে এরকম আজকে দারিদ্র অবস্থা থাকতো না। বাহির থেকে কয়েকদিন আগে একজন বললেন যে সৌদি আরব থেকে সবচাইতে বেশি টাকা যায় বাংলাদেশে, সৌদি আরব থেকে সবচাইতে বেশি টাকা যায় বাংলাদেশে। আল্লাহু আকবার, কত টাকা এখান থেকে আপনারা আমরা ইনভেস্ট করে আমাদের দেশে পাঠাচ্ছি আর এই টাকাগুলোর কি হয়ে যাচ্ছে, অপব্যবহার হয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন আপনার আত্মীয়ের কাছেই শুধু আপনি পাঠালেন না, আপনার প্রতিটি পদে পদে কিছুটা ট্যাক্স ও ভ্যাট কার কাছে জমা হচ্ছে, সরকারের কাছে জমা হচ্ছে। সেদিন এক জায়গায় শুনলাম আপনার ওই পাবলিক মঞ্চে শুনলাম একজন লোক বলছে যে একটা শিশু দুধের বাচ্চা যে বাচ্চাটা দুধ খায় ওই দুধ খাওয়া বাচ্চাটার দুধের উপরেও সরকারি কি আছে, ভ্যাট আছে। আল্লাহু আকবার, চিন্তা করে দেখেন এই জিজিয়া এই কর অমুসলিমদের কাছ থেকে নামে মাত্র মুসলমানগণ আদায় করতেন, তাও তাদের নিরাপত্তার বদৌলতে। ইসলামী শাসকেরা যখন অমুসলিমদের কাছ থেকে কর আদায় করেছেন জিজিয়া কিসের বিনিময়ে, ওদের নিরাপত্তার জন্য। একাধিক এরকম বর্ণনা রয়েছে যে একবার এক মুসলিম সেনাপতি একটা অমুসলিম এলাকা দখল করলেন, বললেন হয় মুসলমান হও তাহলে আমাদের জন্য যা তোমাদের জন্য তার রয়েছে, আর যদি অমুসলিম থেকে যাও তাহলে জিজিয়া বা কর দিতে হবে আর তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, জিম্মা আমাদের। তারপরে তারা বললো যে না আমরা আমাদের দিনের উপরে থেকে যাব আর আপনাদেরকে কর দিব। উনি কর নিয়ে নিলেন এক বছর বা দুই বছরের জন্য এই সেনাপতি, তারপর দেখা গেল হঠাৎ করে মেন স্টেশন থেকে ডাক এসেছে যে তোমাদেরকে চলে আসতে হবে। এবার মুসলিম সেনাপতি দেখছেন যে আমরা এই এলাকার লোকদের নিরাপত্তা ব্যবস্থা করতে পারছি না কারণ আমাদেরকে চলে যেতে হচ্ছে, তখন তিনি ওই ট্যাক্স গুলো ওই জিজিয়া কর গুলো ব্যাক দিয়েছিলেন। আল্লাহু আকবার, আশা করা যায় সরকারি মাল যেটা পকেটে যায় ওটা খুব টেস্ট মজার, ওটা আর বের হয় না, ওটা ওয়ান টাইম ইউজ, ওটা যদি পকেটে যায় আর বের হয় না। একটা যদি বিল পাস হয় তাহলে যেই মন্ত্রীর মাধ্যমে হলো সেই মন্ত্রী আগে কিছুটা নিয়ে নিবে, আমার মাধ্যমে হয়েছে তো আমার কিছু দিয়ে একটা পার্সেন্টেজ, ওইরকম পরেরটা আরো কিছু নিলেই করতে করতে দেখা গেল মাঠ পর্যায়ে কয় টাকা গিয়ে বাস্তবায়ন হয়, এটা আপনারা প্রত্যেকেই ভালো জানেন। আমাদের এলাকায় একটা রোড হয়েছে 3 বছর মনে হয় গেল কোনো রকম বা 4 বছর, তারপরে দেখা গেছে জায়গা জায়গা উইটা শেষ হয়ে গেছে,
তার মানে ভালো মতো রোডটা করা হয়নি। এখানে যে বিলগুলো ছিল সেই বিল এখানে বাস্তবায়ন হয়নি, বরং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টাকাগুলো কমে গেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ। আর এজন্যই গণতন্ত্র জনগণের নাম দিয়ে এরা ভোগ করছে। আপনার কি লাভ হয়েছে? যেই সরকারই আসুক, আপনার আমার ব্যক্তিগত কোনো লাভ, জনগণের লাভ না, কিছুই হয়নি আমাদের। এলাকাভিত্তিক আপনি দেখেন, এলাকাভিত্তিক আপনি উন্নয়ন দেখেন, সে উন্নয়নের নামে তেমন কিছু দেখা যায় না। তারপরে বৈদেশিক যে সহযোগিতাগুলো আসে, আপনারা সিডোর আইলা দেখেছেন, সেই সিডোর আইলার সময় বিভিন্ন দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদেশে এদেশ থেকেও এক বিশাল অঙ্কের সহযোগিতা আমাদের দেশে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওই টাকাগুলো বা ওই সম্পদগুলো যদি ব্যয় হতো তাহলে আমার মনে হয় যে সিডোর এবং আইলাযুক্ত এলাকার লোকেরা নিয়ে শেষ করতে পারতো না। কিন্তু তখনও আমি এক পত্রিকায় পড়েছি, 7 দিন বা 8 দিনের মাথায় আধা কেজি বা এক পোয়া চিড়া পেয়েছে এক বুড়া লোক। তো ওই লোকের মরা ছাড়া উপায় আছে বলেন তো? নিজেরা তো দেয় না দেয় না, আবার আবার বিদেশ থেকে যেগুলো যায় সেগুলো খেয়ে দিয়ে শেষ হয়ে যায়। আর এই জন্য আপনারা বর্তমান সময়ে বিভিন্ন যে কেলেঙ্কারিগুলো দেখছেন, দুর্নীতিগুলো দেখছেন, সেগুলো এর জ্বলন্ত প্রমাণ। যে সরকারই আসুক, আমাদের গণতন্ত্রের কোনো উন্নয়ন হবে না, জনগণের কোনো উন্নয়ন হবে না, উন্নয়ন হবে ওদের। ওদের বিভিন্ন জায়গা বাড়ি গাড়ি হবে, নারী হবে, ওরা ওদেরই বেতন বাড়বে, কিন্তু সাধারণ জনগণের বেতন বাড়বে না। সাধারণ জনগণ একটা চাকরির জন্য কত লোক একবার শুনেছিলাম যে ঢাকা শহরে মেথরের চাকরির জন্য দরখাস্ত, আপনার কত যে দরখাস্ত পড়েছে তার কোনো হিসাব নেই, লোক নেবে 2000, তার মধ্যে 2200 ছিল ডিগ্রি পাস। আল্লাহ আকবার, ডিগ্রি পাস লোক 2200 দরখাস্ত করেছে, মানে ডিগ্রি পাস কেউ 200 কি করা হবে, ছাটাই করতে হবে। এই অবস্থা আমাদের দেশের। এই জন্য বলবো যে আল্লাহ যেন আমাদের দেশের লোকদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ যেন তাদের অন্তরে আল্লাহর ভয় দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অবস্থা ছিল যে আশিদ্দাল আল কুফার, কাফের উপরে কঠোর ছিলেন, রহমাও বাইনাহুম, পরস্পরের মাঝে তারা রহমতশীল দয়াশীল ছিলেন, দয়া পরবশ ছিলেন। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, যাদেরকে সমর্থন করছেন তাদেরকে একটু বুঝে শুনে সমর্থন করুন। যদি অন্যায় কিছু তারা করে থাকে তাহলে অবশ্যই তারা পরিত্যাজ্য, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখা চলবে না। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি কারো সাথে কি করে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত, সে তাদেরই দলভুক্ত। অতএব আপনি একজন মুসলিম, সচেতন মুসলিম, কোরআন ও সহিহ আকীদায় বিশ্বাসী, আপনি যেন তাদেরকে না জেনে না বুঝেই সমর্থন করে না বসেন। ন্যায়কে সমর্থন করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেটা বাপ বলুক আর ভাই বলুক আর যেই বলুক না কেন। অন্তত নিম্নের ইমান কি করতে হবে, ঘৃণা তো করতে হবে। আর যদি ঘৃণা না হয়, আমার সৎ গোত্রীয় সদলের লোক এজন্য খুব ভালো, এটা যদি এরকম হয় তাহলে সর্বনাশ হয়ে গেছে। এজন্য আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে। সূরাতুল মায়েদার এটা হচ্ছে আপনার 49-51 আয়াত, আমি শেষ অংশ পড়লাম কারণ সময় আমাদের কম। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাথে সাদৃশ্য রাখে, যে কওমের সাথে সাদৃশ্য রাখে, তাহলে সে তাদেরই কি অন্তর্ভুক্ত। এখন যদি কোনো লোক কাফেরের সাথে সাদৃশ্য রাখে, তার লেবাস তার আকীদা পোষণ করে, তাহলে সে মুসলিম হতে পারবে? সে মুসলিম হতে পারে না। এখন আমাদের নেতা নেত্রীদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, এন তো আকীদা বিষয়টা কি, ইমান কাকে বলে, কয়জন বলতে পারবে বলেন তো দেখি। অতএব আপনি ইমান আনয়নের পর, সহি আমল আকীদা জানার পরে কেন আপনি ওই নিচুর কাছে আপনার মাথা নত করে দিবেন? আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর, আপনি কল্যাণের পরিবর্তে আপনি কেন নিচুটা নিচু গ্রহণ করতে যাবেন? আপনাকে আল্লাহ উঁচু করেছেন, শেখ ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, উনি ওনার কিতাব আলা আকীদাতুত তাওহীদে বলেছেন যে আপনি কাফেরকে খুব বড় চোখে দেখছেন, আপনি বিধর্মীকে, আপনি নাস্তিক মার্কা লোকদেরকে খুব বড় চোখে দেখছেন, কারণ তারা বড় আরাম আয়েশে আছে, ক্ষমতা পেয়েছে, অথবা তারা অনেক কিছুই আবিষ্কার করেছে, কিন্তু আপনি এটা কেন একবার খেয়াল করে দেখছেন না যে ওরা অমুসলিম, নিজের রবকে চিনে না, যে নিজের রবকে চিনে না তার উপরে ইমান নেই, সেই ব্যক্তি কোনো ক্রমেই সফল হতে পারে না, যদিও দুনিয়াতে সে কিছু করে থাকুক অথবা পেয়ে থাকুক না কেন।
এজন্য ওদেরকে খুব বড় চোখে দেখার আমাদের কিছুই নেই। আপনি সহি আমল আকিদা পেয়েছেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছেন, হেদায়াত পাওয়া এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, আর সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ যেন এই নিয়ামতের উপরে আমাদেরকে কায়েম এবং দায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। অনেক ঘটনা আছিল যেটা আমি একটু টাচ দিতে চেয়েছিলাম, সংক্ষেপে সেটা শেষ করি। ফিতনাতুল কাউলে বিখালকিল কুরআনিল কারীম, আপনারা একজন ইমামের নাম জানেন, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি বললেন যে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন কি? আল্লাহর কালাম। একটু আগে আমি বলছিলাম যে কোনো সময় যদি সরকারি জুলুম নিপ্রণ আসে তাহলে সালফে সালেহীন গুণের সাহাবায়ে কেরাম রসুল এবং ইমাম গুণের নীতি হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাতেই কল্যাণ রেখেছেন, আর যদি সরকার বিরোধী আন্দোলন করা হয় তাহলে বর্তমানে যেরকম হচ্ছে তাই হবে। এবং সরকার যদি এখন তার সুবুদ্ধি না করে, সুমতি তার ফিরে না এসে যে আমি আমার নিজের জনগণকে হত্যা করছি এই চিন্তা না করে যদি বিভিন্ন বাহিনীকে অর্ডার দিয়ে রাখে যে ঢালাওগুলি চালাও, তাহলে এই 100 না আরও 1000 পড়তে পারে, কিন্তু আপনি তার কিছুই করতে পারবেন না। এজন্য ওলামায়েরা বলছেন এমতো অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ফেতনার সময় বাড়িতে আপনি বসে থাকুন, বাইরে বের হবেন না, আপনার ইমান নিয়ে আপনি তখন বাঁচার চেষ্টা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ওইরকমই এক ফেতনার সময় খলিফা মামুনুর রশিদের যুগে সুফিবাদী লোকেরা তারা এবং মুতাজিলা ও জাহমিয়ারা তারা ওই খলিফার উপরে প্রাধান্য বিস্তার করে তারা যেটা বলতো খলিফা সেটাই শুনতো। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ওই সময়ের লোক ছিলেন এবং খলিফার পক্ষ থেকে সুফিবাদী এক মত জনগণের উপরে চাপিয়ে দেওয়া হলো, সেটা হলো যে আল কোরআনু মাখলুকুন, কোরআন হচ্ছে মাখলুক। কোরআন যদি মাখলুক হয়, যদি এটা সৃষ্টি হয় তাহলে তার কী হবে? মৃত্যু হবে, তাই না? মাখলুকের মৃত্যু আছে না? তো মাখলুক যদি হয় তাহলে তার মৃত্যু আছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল বললেন না, আল কোরআন লাইসাবে মাখলুক, কোরআন মাখলুক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বালের আজকে যে লোক আছে তার চাইতে অনেক বেশি, আজকে ইসলামী দলের নাম দিয়ে যারা আন্দোলন করছে তাদের চাইতে অনেক অনেক বেশি লোক ছিল, ছাত্র ছিল ইমাম আহমদ বিন হাম্বালের, যারা প্রত্যেকে ইমাম আহমদ বিন হাম্বালের কথাতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং বারবার অনুমতি চাচ্ছিলেন যে ওস্তাদ একবার অনুমতি দেন আমরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল অনুমতি দেননি। কারণ এতে কি হতো? খলিফা তার ক্ষমতা ব্যবহার করতো এবং এই ছাত্রদের অসংখ্য ছাত্র কি হতো? মারা যেত। অতএব ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই নিজে ধৈর্য ধারণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন, বিনিময়ে জাতি রক্তপাত থেকে কি হয়েছে? নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, আল্লাহু আকবার। আমরা যদি ইমামদের কাহিনীগুলো পড়ি আর যদি একজনের বিনিময়ে এই 100 জন এই আজকে মারা গেল বা 100 ঊর্ধ্বে লোক মারা গেল, অথচ ওই যে একটু আগে আমি বলছিলাম যে তাকে বাঁচানোর কোনো কিছুই করা হয়নি, হাজার ভাগের কোটি ভাগের এক ভাগের কিছুই হয়নি, কারণ আইন তার নিজের গতিতে চলবে, চলছে, চলবে। এখনই তার জন্য যে এই 100-150 লোক মারা গেল এতে কি ফায়দাটা হয়েছে? বরং কেউ তার ভাই হারিয়েছে, কেউ তার ছেলে হারিয়েছে, কেউ হারিয়েছে ফ্যামিলির বা পরিবারের রোজগারকারী ব্যক্তিকে, কোনো লাভ হয়নি। এজন্য ইমাম আহমদ বিন হাম্বালের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে ওই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ইমাম ধৈর্য ধারণ করেছেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, পরবর্তীতে আল্লাহ তাআলা তার বিজয় দিয়েছেন, পরের খলিফা যখন এসেছে তখন ওই সব সুফিবাদী মতবাদকে উনি উড়িয়ে দিয়ে ইমাম আহমদ বিন হাম্বালের যাবতীয় মাসলা মাসাইল এবং বিধানকে ওই রাষ্ট্রে পরিচালনা করেছেন, আল্লাহু আকবার। তাহলে বিজয় এসেছে, ধৈর্য ধারণ করতে হবে। আরও শিক্ষা, সময় শেষ আমাদের, আরও শিক্ষা নিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু একবার শাহাদাতের সাক্ষ্য সাক্ষ্য পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। সেই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি, যে নিজেকে মুসলিম বলে প্রকাশ করেছিল কিন্তু আসলে মুসলমান ছিল না, তার চক্রান্তে তাকে মারার ব্যবস্থা করা হলো। সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন এবং আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ আরো প্রখ্যাত সাহাবায়ে কেরাম বলছিলেন যে হে
আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, একবার আপনি অনুমতি দিন, আপনার পক্ষ থেকে আমরা তাদের কি করি, প্রতিবাদ করি, তাদেরকে তাদের বিদ্রোহ আমরা দমন করি। সেই বিদ্রোহ ছিল অপব্যবহার, সেই বিদ্রোহ ছিল এই আবদুল্লাহ বিন সাবার চক্রান্ত, সেই বিদ্রোহকে আমরা দমন করি। কিন্তু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে ওরা আমাকে হত্যা করতে চায়, আমার একার রক্ত তারা চাই, অতএব আমি আমার জীবন দিয়ে হলেও আমার জাতির রক্তকে হেফাজত করে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো একটু আগে বলছিলাম যে বর্তমান সময়ে যাদের এরকম রায় হয়েছে তাদের চাইতেও কি এনারা অনেক অনেক ঊর্ধ্বে? না, তারা তো নিজেদের জীবন দিয়ে, নিজেদের রক্ত দিয়ে তারা জাতির রক্তকে হেফাজত করে গেছেন। ফলে ইমাম আহমদ বিন হাম্বাল অত্যাচারের শিকার হওয়ার পরও, অত্যাচারের শিকার হওয়ার পরও একটা নাফস তার জন্য মৃত্যুবরণ করেনি, বরং বেঁচে গেছে সবাই। আরও হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, ওরা আমাকে চাই, ওরা আমাকে হত্যা করুক, আমি রক্তপাত হতে দেব না। তাই হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোনো রক্তপাত, দ্বিতীয় কোনো রক্তপাত হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু এতটুকু বলেছিলেন যে তিনটি কারণে, যেটা একটু আগে আমরা উল্লেখ করেছি, তিনটি কারণে একজন মুসলিমকে হত্যা করা, যে কোনো একটি কারণে হোক অথবা তিনটি হোক, এই কারণে জায়েজ, কিন্তু আমি তো সেগুলোর একটাও করিনি, কেন তোমরা আমাকে হত্যা করতে চাও? কিন্তু আসলে ওদের উদ্দেশ্য, প্রোগ্রামই ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, এবং যখনই সেটা শেষ হয়েছে ওদের ওই যে প্রোগ্রাম ছিল সেটা ওরা ওখানেই সমাপ্ত করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোক নিজের জীবন দিয়ে জাতিকে হেফাজত করে গেছেন, আল্লাহ তার মাধ্যমে সে খেদমত নিয়েছেন। কেন আমরা এখন এটা বুঝতে চেষ্টা করি না? আসলে ইতিহাস আমরা জানি না, এবং আমরা, আমাদের রক্ত অতি গরম, গরম হলে চলে, কিন্তু আসলে অতি গরম হয়ে গেছে, আমরা ইসলামের ইতিহাস পড়ি না, ফলে আমরা এগুলো জানি না। এরকমই আরো অনেক সাহাবীর ঘটনা আছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে। খাব্বাব সম্ভবত উনি হবেন আন আসিম ইজা কানু বিবাদিত তারিক। আচ্ছা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যখন তাকে হত্যা করা হয় যে আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শালভিন মুমাজ্জাই, যে আমার মৃত্যু যদি, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সহ একটা এলাকায় পাঠিয়েছিলেন, পরবর্তীতে শত্রু দ্বারা বেষ্টন হয়ে তারা মৃত্যুবরণ করেন, এবং শেষ পর্যন্ত এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হয় এবং তাকে মারা হয়। তো উনি শেষ মুহূর্তে বলেছিলেন যে আমি যদি আল্লাহর দিনের উপরে থেকে মৃত্যুবরণ করি তাহলে দুনিয়ার কোনো কিছুকে আমি পরোয়া করি না। আপনি যদি, আপনার ফাঁসির রায় হোক আর যাই হোক, আপনি যদি দিনের উপরে থাকেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পরেই আপনার জন্য শান্তি, আর শান্তি অপেক্ষা করছে, অতএব এজন্য বিচলিত হওয়ার কিছুই নেই। এবং যারা যারা বিচলিত হয়ে এই গাড়ি ঘোড়া ইত্যাদি ভাঙচুর করছে তাদেরকে আমরা বলবো, আপনারা ফাসাদ সৃষ্টি করছেন জমিনে, আপনারা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকেন তাহলে এই জমিনে ফাসাদ সৃষ্টি করা বন্ধ করুন, কারণ এটা কোরআন ও হাদিসে সম্পূর্ণ বিরোধী। আপনারা বিভিন্ন ব্যক্তির গাড়িতে আগুন দিচ্ছেন, এটা কি আপনার সম্পদ যে আপনি আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবেন? গাড়ি কার? আপনারা কষ্ট করে একটা গাড়ি বের করেছেন দেশে, আর ওটা হরতালকারীরা, মিছিল মিটিংকারীরা ভেঙে দিল, এটা ইসলাম বলে না, এটা সম্পূর্ণ হারাম। কিয়ামতের দিন এই গাড়ির হিসাব দিতে হবে, কিয়ামতের দিন এই গাড়ির হিসাব দিতে হবে। এবং অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে অনেক স্থানে লোকও মারা গিয়েছে, এগুলোর জন্য দায়ভার তাদেরকে বহন করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ সকলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম এ থেকে সম্পূর্ণ মুক্ত। আপনি অন্যের মাল সম্পদ নষ্ট করবেন, এটা ইসলাম জায়েজ করেনি। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আল ওয়ালা ওয়াল বারা আপনি চিনুন, জানুন, এবং সেইভাবে সেই সূত্রে যার সাথে যতটুকু ইসলাম আছে আপনি তার সাথে ততটুকু বন্ধু রাখবেন, বন্ধুত্ব রাখবেন, আর যার সাথে যতটুকু ইসলাম বিদ্বেষী আছে, বিদ্বেষ ভাব আছে, আপনি তার সাথে ওইরকম বিদ্বেষ ভাব এবং বিচ্ছেদ পোষণ করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে মুরতাকিবে কাবিরা, কবিরা গুনাহকারী সে কাফের নয়, তবে ওই কবিরা গুনাহ বরাবর তার ইমান কি হয়ে যায়,
ঘাটতি হয়ে যায়, অতএব তার ওই পদটাকে আমাদেরকে বিচ্ছেদ করতে হবে, আর বাকি তার ভালো দিকগুলো কি করতে হবে, মুআলাত গ্রহণ করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেন আল ওয়ালা ওয়াল বারা জেনে কোনো দলের কোনো ব্যক্তির সাপোর্ট করি, আমরা যেন ব্যক্তি পূজা বা দল পূজাতে অন্ধভাবে লেগে না যাই। মহান রব্বুল্লাহ আলামিন যেন আমাদেরকে হক যে পথে হক পথে নিয়ে এসেছেন এই হক পথটাকে আরো ভালোভাবে বুঝার এবং সে মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দেশের অবস্থা ভালো করে দেন আল্লাহুম্মা আমিন। নেতা নেত্রী এবং যারা আন্দোলন করছেন সকলকে যেন আল্লাহ তাআলা দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সাধারণ জনগণের জান মাল সবকিছু হেফাজত করেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে বলবো, আজকে দুটি ঘোষণা রয়েছে। একটা হলো যে আমাদের এখানে আগে একজন বড় ছাত্র ভাই ছিলেন, তার নাম হচ্ছে মতিউর রহমান, হাফেজ মতিউর রহমান, ঢাকা মিরপুরে ওনার বাড়ি। তো ওনার আজকে অপারেশন হয়েছে বা আগামীকালকে হবে হয়তো বা আজকেই হয়েছে। তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার অপারেশনকে সাকসেসফুল করেন আল্লাহুম্মা আমিন, এবং তাকে যেন আল্লাহ দ্রুত আরোগ্য দান করেন আল্লাহুম্মা আমিন। এমনই আপনারাও নিজেদের নামাজের পরে তার জন্য দোয়া করবেন। আরও একটি ঘোষণা হলো যে আগামী পরশুদিন জুবাইল ইসলামিক দাওয়া সেন্টারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইসলামী আলোচনা এবং মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, আর সেখানকার অন্যতম প্রধান বক্তা হলেন শেখ মোহাম্মদ হাশিম, যিনি এর আগে আমাদের এখানে আলোচনা করে গেছেন। উনি ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার এশার নামাজের পরে আমাদের এই চতুর্থ তলাতে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সাথে সাথে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদেরকেও ডেকে নিয়ে আসবেন। বোঝা গেল তো? সবাই যেন আমরা বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসি, যাতে করে এই ইসলামী আলোচনা থেকে, এই শায়েকের আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারি। এর আগে তাকে আমরা মেহমান হিসেবে নিয়ে এসেছিলাম, আর এটা আমরা পথিমধ্যে তাকে পেয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য একটা গনিমতের মতোই মনে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই আলোচনা থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং উপকৃত করেন আল্লাহুম্মা আমিন, এবং সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আবারও বলছি যে সকলেই নিজ নিজ বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবেন, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা।